আজও টিফিন খাইনি, একটা টুকরো আপেল পর্যন্ত খাইনি। এই ছেলেটাকে নিয়ে আমি কি যে করব? আপেল যখন খায় না তখন দাও কেন? কি দেবো তাহলে? আপেল খাবে না, কলা খাবে না, জ্যাম দুটি খাবে না, কেক খাবে না, দেবোটা কি? বাসাটা দূর বেটা, ওটা বাসাটা নয়, ওটা বাতাসা। হ্যাঁ, মুঠো মুঠো বাতাসা খাও আর সারা রাত ধরে দাঁত কিরমির করো। কাল থেকে যদি তুমি টিফিন না খেয়ে বাড়ি ফিরছো না, দেখবে কিরকম পিছনে দিই। চলো এখন স্নান করবে, চলো। না যাবো না। আবার দুষ্টুমি করছে, আমার প্রচুর কাজ বাকি রয়েছে, চলো স্নান করবে। না যাবো না। দেখো দেখো কি করছে তোমার ছেলে। বিল্টু, মা যেটা বলছে সেটা শোনো, নয়তো আমি কিন্তু তোমায় এবার ভীষণ বকবো। চলো এসো। তোমার ভাত দিয়ে দেবো? হ্যাঁ একটু তাড়াতাড়ি, আমার অলরেডি দেরি হয়ে গেছে। হ্যালো, আমি বলছি। আমি তোমাকে বাড়িতে ফোন করতে বারণ করেছিলাম পারমিতা। আমি বাধ্য হয়ে তোমাকে ফোন করেছি। শোনা শোনা, আমার খুব ভয় করছে। কি হয়েছে? আমি শোনা, আমি আহেলি বোধহয় খুব শীঘ্রই তোমার কাছে যাবে। আমার মেয়ে আহেলি, ও হয়তো তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, জানতে চাইবে। তুমি শুধু ও যা জানতে চাইবে তুমি বলবে সব সত্যি, তোমার মা যা বলেছে সব সত্যি। হ্যাঁ বলবে। কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তোমার লেখা বইটা আমি পাচ্ছি না খুঁজে, তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নেই। ওটা নিয়ে গেছে। কোথায়? শান্তিনিকেতন, ওখানে পড়াশোনা করছে। এত কথা আমি তোমাকে ফোনে বোঝাতে পারবো না, তোমার সঙ্গে দেখা করতে চাই। না সেটা সেটা একদমই সম্ভব নয়। শোনা প্লিজ। প্লিজ পারমিতা, প্লিজ তুমি আর পাগলামি করো না, একটা কথা বোঝার চেষ্টা করো। এখন সিচুয়েশনটা আর আগের মতো নেই। তোমার একটা সংসার আছে, আমারও একটা সংসার আছে, কোনো কিছুর জন্য আমরা সেটা নষ্ট হতে দিতে পারি না। Please. I have nothing more to lose, Shona. তোমাকে হারিয়ে আমি জীবনে সবকিছু হারিয়েছি, আর তুমি সেটার জন্য রেসপন্সিবল। সেই জবাবদিহি তোমাকে করতেই হবে। কেন সেদিন তুমি প্লিজ প্লিজ, তুমি কেন বুঝতে পারছো না? আমি বুঝতে চাই না, দেখা তোমাকে করতেই হবে শোনা, দরকার হলে আমি তোমার বাড়ি চলে আসবো। না না একদমই না। তোমার তোমার ভাত বেড়ে দিয়েছি। কার ফোন? রং নাম্বার। তুমি যাও, আমি আসছি। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো।